তো হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাক সেন্ডার। তো আজ আমরা খেলতে যাচ্ছি হচ্ছে ফ্রি ফায়ার। আর আমি জানি এই ভিডিওটা আসতে একটু বেশি সময় লেগে গেলো গাইস, কিন্তু আমার একটা প্রবলেম হয়ে গেছিলো, তাই জন্য আমি দিতে পারছিলাম না ভিডিওটা। তো এবারে 2 মিনিট আমি একজনকে ডাকি, কারণ যে আমি মানে সোলোই খেলি যেহেতু, তাই জন্যে এটা আমার একটা বন্ধুকে ডাকলাম। তো চলো দেখি কতক্ষণে হয়। 5 6 হলো, 7 হয়ে গেলো ভাই, কখন হবে? কেটে করতে হবে মনে হয়। কেটে আবার করলাম, আর এখানে হবে হচ্ছে, হয়ে গেলো না, এখনো হলো না, ও হয়ে গেলো, আর এখানে হয়ে গেছে আমাদের। লাগছি তো জিততে পারবো, হ্যাঁ না না তাই না, কিন্তু মনে হয় জিততে পারবো আজকে। এখন আমি তো এত কষ্ট করে ট্রিটে উঠেছি, তো দেখা যাক কতটা উঠাতে পারি। আর গাইস, আর আপনারা বলবেন যে এর মাইনক্রাফ্টের ভিডিও দিয়েছিলাম, তো ওই ভিডিওটায় তাই না দেখলাম, তো ওই ভিডিও পর সেকেন্ড পার্টও আসবে সার্ভাইভাল সিরিজে। সেকেন্ড পার্টটা ভাবছি যে যদি না হয় তাহলে আরেকটা ফ্রি ফায়ারের পার্টের পর মনে হয় আসবে। আর এখানে এনিমিকে দেখতে পেয়ে গেছি গাইস, আর মনে হয় গাইস যে এর পরের যে আরেকটা পার্ট হবে ফ্রি ফায়ারের, ওটার পরে গাইস মনে হয় মানে কী বল মানে আসবে মাইনক্রাফ্টটা। আর যদি আমি পেরে যাই তাহলে গাইস আমি দিয়ে দিবো এর পরে পার্টটা, গেমটা মাইনক্রাফ্টেরই দিব। তো আর কিছু না গাইস, এটাই বলার ছিল। আর তো আর এবার থেকে আর বেশি দিন লাগবে না গাইস, একটা আমি একটা ফ্রি ফায়ারের ওই ভিডিও বানাচ্ছিলাম গাইস, কিন্তু ওই ভিডিওটা হতে পারলো না, কিন্তু চেষ্টা করব ওই ভিডিওটা তাড়াতাড়ি করে আরেকবার রেকর্ড করে আমি ওটা দিতে পারি। আর এখানে আমাদের বন্ধু এখানে ঝুঁকে ঝুঁকে করছে, তাই না খেলছে। কিন্তু গাইস আমাদের তো বইয়া করতে হবে, জানি না বইয়া করতে পারবো কি না, কিন্তু চেষ্টা করবো বইয়া করে। আর ওর এখানে চলছে, আর ওই এনিমিকে দেখতে হয়ে গেছে গাইস। তো আর লাস্টে এই বন্ধুটা দিয়ে আমি একেই থ্যাংকস ফর ওয়াচিং বলতে বলবো গাইস, আর যদি না বলে তাহলে কি আমার কি বলতে হবে। আর এখানে ফার্স্ট রাউন্ড আমরা হেরে গেছি গাইস, আর চলো সেকেন্ড রাউন্ড গাইস। আর গাইস এটা একটু একটু লম্বা ভিডিও হবে গাইস, কারণ যে এটা হালকা একটু লম্বা ভিডিও হবে, কারণ যে একটা সিএস র্যাঙ্ক আর আরেকটা লোন উলফের খেলা যেহেতু, এটা তাই জন্যে লোন, দুটা লোন উলফ যাই না, দুটো লোন উলফ না একটা লোন উলফ খেলবো, দেখা যাক দুটা। যদি ভিডিওটা বেশি লম্বা যদি হয়ে যায় তাহলে দুটা খেলবো না, একটাই খেলবো, আর যদি কম লম্বা হয় তাহলে আরেকটা খেলে নেবো, কি আছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন রোজ সবসময় আমি ইয়েতে পরে থাকি আর নোংরা ড্রেস পরে থাকি, তো আজকে আমি একটু ইয়ে করেছি। আর গাইস এটা এটা কি নতুন এসছে গাইস, আপনারা দেখতেই পারলেন যে এখানে কী একটা হয়ে গেলো, বইয়া বইয়া ইয়ে হয়ে গেলো, জানি না গাইস কী যে পাওয়ার পেয়ে গেছে ওই ইয়েটা। চলো গাইস, চলো 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 সামনে যেতে হবে। আর আর গাইস আর আর না গাইস কিছু বলেছিলাম, আর যদি হ্যাঁ 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 বলতে যাচ্ছিলাম যে যদি কোনো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পান তাহলে ওটাকে ইগনোর করবেন, কারণ যে এই আজকে আপনারা যেহেতু জানেনি আজকে সরস্বতী পূজা, আজকে তো না সরস্বতী পূজা, সরস্বতী পূজা বেরিয়ে গেছে কিন্তু আমাদের বিসর্জন হয়নি ঠাকুর, তাই জন্যে তো তাই জন্য আমরা দের এখনও গান টান চলছে। আর এখানে আমি ভিডিও বানাচ্ছি, আর এখানে একটা হেডশট পড়েছে গাইস, আর এখন আমি বেশি একটু হেডশট মারতে লেগেছি গাইস, আস্তে আস্তে মনে হচ্ছে একটু পাওয়ার বাড়ছে গাইস। আর এখানে সব নিয়ে ডিজার্ট ইগালি ঘুরে বেড়াচ্ছিলো, যেটা আমার প্লেয়ার নিচ্ছিল না, জানি না কেন নিলে তো ভালোই হতো, আমি এখন নিলাম, চললো সামনে যেতে হবে। আর হ্যাঁ এটা তো আগে বলে দিলাম যে ভিডিওটা একটু লম্বা হবে গাইস, চলো একটু লুটফাট করে নিই, আর চলো 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 আর সামনে
প্লেয়ারটা মনে হয় আই থিঙ্ক সো নিচে মনে হয় আই থিঙ্ক সো নিচে আছে গাইজ প্লেয়ারটা। আর আর হ্যাঁ গাইজ, আর কোন কোন গেম খেলবো আপনারা জানাতে পারেন আমাকে কমেন্টে, আপনারা জানাচ্ছেন না আপনারা জানাতে পারেন, আর সাবস্ক্রাইবও করে দেবেন। আর এখন হেডশট হেডশট পড়েই যাচ্ছে গাইজ, আমি বলেছিলাম গাছ প্লেয়ারটা নিচে আছে গাছ, আর এখানে দেখেন প্লেয়ারটা নিচেই ছিল। আর আমাদের যে লাস্ট প্লেয়ারটা বেঁচে আছে সে উপরেই, আর নিচে লাস্ট যে প্লেয়ারটা বেঁচে আছে সে নিচে। আর রে বয়, আরে বয়, ডেড বডি নিচে সোজা ভাই সব। আর একটা জিনিস বল দিচ্ছিলাম, হ্যাঁ যেটা বলছিলাম আমি গাইস, যেটা আমি যে মাইনক্রাফটটা খেলছি ওটার কি আমি বেড ওয়ার্স ওয়ান ব্লকটা হবে না, ওয়ান ব্লকটা কিনতে হয়, ওয়ান ব্লকটা হবে না, বেড ওয়ার্স ওগুলো কি খেলবো আপনারা ওটাও জানাতে পারেন মাইনক্রাফট হ্যান্ডক্রাফটে। আর এটাতেও ওই যেগুলো মানে আমি খেলি না, ওই যেরকম ব্যাটল রয়্যাল অ্যাপ্লাইড ওগুলো সব আমি অত খেলি না, তো তো এমনিতেও বিয়ার র্যাঙ্কেও আসে না ওগুলো ম্যাপ। তো আপনারা যদি চান ক্ল্যাশ স্কোয়াড অ্যাপ্লাইন বম স্কোয়াড ওগুলো যদি আমাকে খেলতে দেখতে চান তো আগে কমেন্টে জানাতে পারেন, আর আপনারা কোনো কিছু জানেন না তাই বললাম। আর এখানে চলো গাইস সামনে যেতে হবে, আর ঘুরেই গেলাম পুরোটাই, খানি প্লেয়ার আসবে গাইস আমি জানি। আর ওইখানে আমার সামনে আমার বন্ধুটা আছে, আমি একদম লুকিয়ে 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 যাব, সুপার লুকিয়ে একদম এখানে ভিতরে চলে আসব আমি। বা গাইস এখানে গ্রেনেডও ফেলে দিল, আর এখানে আমার আমি ডাউন হয়ে গেছি গাইস। আর এ মেয়েটা গাইস কি বারবার বইয়া বইয়া ফেলে যাচ্ছে গাইস, এটা আমি বুঝতে পারছি না কি ফেলে যাচ্ছে। আর এখানে আমি টাচ করে বলবো সেটি, কারণ আমি দেখে নিলাম ওই প্লেয়ারটা বার বাইরে আসছিল। তো চলো গাইস, আর এখানে চলে এসছে গাইস ভাই সাহেব, পিছনে বল ভেঙে চলে আসলো। আর হ্যাঁ এটা বলতেই যাচ্ছিলাম যে আপনাদের কি, আর আপনাদের কি এটা কি জানেন, মানে আপনারা কি এটা কোনদিন পেয়েছেন যে লাকি জেস্টগুলো যেগুলো হয় যেগুলো প্রচন্ড লেজেন্ডারি রে এপিক রেয়ার বলতে পারেন, ওগুলো থেকে মানে সিজনের ওই টুপি টুপি ওগুলো পেয়েছেন, যদি আপনারা পেয়ে থাকেন আমাকে ওটাও কমেন্টে জানান, কারণ আমি তো কোনোদিন পাইনি এখন পর্যন্ত। আর চলো সামনে যাওয়া যাক, জাম্প ওয়েট ওয়েট গাইস ওয়েট গাইস, ই গাড়ি না এখন ডাবল থেকেও জাম্প করার জন্যে ইটা দিচ্ছে ভাই সব, গাড়ি না একটু বেশি শর্টকাট দিয়ে দিচ্ছে এখন। চলো 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 বসে যাও, চলো বসে যাও বসে যাও বসে যাও, জাম্প চলো যেতে হবে। আর এখানে আরেকটা হেডশট পড়েছে গাইস, আমি বলছি গাইস আমার সাথে পাঙ্গা নেবেন না গাইস, আমি এখন হেডশট মারতে শিখে গেছি গাইস। চলো সামনে যাওয়া যাক, উপরে 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 মনে হচ্ছে এনিমি আছে, না গাইস এনিমি নাই গাইস, আর আমি ফেলে দিই এটা, আর কোনো কাজ নাই। আহ মাই গুডনেস গাইস আমি একদম পারফেক্টলি টাইমে আমি ওকে মেরে দিয়েছি, একদম মানে পারফেক্টলি টাইমে ভেঙেছি ওইখান থেকে গাইস। আর একে আমি রিসিভ করে দিই গাইস আমার বন্ধুটাকে, তাড়াতাড়ি গিয়ে ওকেও মেরে আসি, নাহলে ওকেও রিভাইভ দিয়ে দিবে আমার বন্ধুটার মতন, না আমি যেরকম আমার বন্ধুকে রিভাইভ দিলাম ওরকমই রিভাইভ। আর এখানে সেম টু সেম গান, আর আমাকে এখানে নক করে দিল গাইস, মনে হয় আমরা এটা হারতে আছি গাইস, যদি এটা হেরে যাই আর আমি ক্ল্যাশ অফ ক্লান খেলবো না গাইস, এরপরে আমাদের হবে হচ্ছে লোন বুল। আর হ্যাঁ গাইস রিয়েলি হেরে এলাম, আমার নোংরা বন্ধুটা ছিল। তো চলো গাইস আমি এমভিপি, এমভিপি না হ্যাঁ এমভিপি হলাম, কিন্তু ডিফিটই হলাম, একই হলাম ডিফিটই হলাম, তাও চলো যাওয়া যাক। এবার লোন বুল হবে গাইস, এখানে লোডিং হচ্ছে আমাদের, চলো চলো। আর আর আমি আপনাদের প্ল্যানটাকে বলে দিই, আমি
মানে যেটা ভিডিওর জন্য আমার এই ভিডিওটাও লেট হলো, মাইনক্রাফটের ভিডিওটাও হালকা একটু লেট হতে পারে, কারণ ওই ওটা হচ্ছে আমি কারণ একটা ইউটিউবারের সাথে একটা ইয়ে করছি, মানে কাস্টমে খেলার চেষ্টা করছিলাম, তো মানে ওটা রেকর্ডটা একটু প্রবলেম হয়ে গেছে, রেকর্ডিংস মানে খেলতে পেরেছি, হলুদ কাস্টমে খেলেছিলাম, একটা প্রবলেম হয়ে গেছিলো রেকর্ডিংয়ে, যেহেতু মাইকে আমার প্রবলেম হয়ে গেছিলো, তো এখানে ভাই সরি লিখে কেন পাঠাচ্ছে ভাই, ওকে করলাম ওকে। হ্যাঁ, যেটা বলছিলাম ওর নাম হচ্ছে ব্ল্যাক ক্যাট গেমিং এমডি, আপনারাও গিয়ে সাবস্ক্রাইব করে নিন ওকে। আর ওটাই বলছিলাম যে এখানে আরেকটা হেডশট পড়ে গেছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম ওর সাথে যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি গাইস, তাই জন্য আমার লেট হচ্ছে। আর আপনারা যদি চান যে আমি আরও কোনো ইউটিউবারের সাথে করি, তাহলে বলেন আমাকে গাইস। আমার আমার বন্ধু আছে অনেক, বন্ধুরাও ইউটিউবার আছে, মানে ওই বন্ধু হলেও ইউটিউবার গাইস, বড়ো বড়ো ইউটিউবার, তার তো ওয়ান মিলিয়নের উপরে আছে। আর গাইস এখানে আমাকে হেডশট মেরে দিয়েছে, হেডশটটা না উপরেই চড়ে বসেছিল, আর এখানে আমাকে মেরে দিয়েছে গাইস। আর চলো হাতে বলি নিব, এর মাথার উপরে চড়তে পারবো না গাইস। আর হ্যাঁ গাইস, ওটা খেলবো, চলে আসবে, যেটার জন্য আমার মাইনক্রাফটের ভিডিওটাও লেট হবে, এই ভিডিওটাও লেট হলো গাইস, চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে ভিডিওটা, তো আর আপনারা বেশি ওয়েট করতে হবে না, কারণ আমার কাছে আরোই লেট হবে, কারণ যে আমার কাছে কাস্টম শেষ হয়ে গেছে গাইস, ওটার জন্য আমি যতদিন না কাস্টমটা পাচ্ছি ততদিন আমার ভিডিওটা হতে পারবে না, নাহলে ওর ওই ইউটিউবারের কাছেই আমাকে কাস্টমটা নিতে হবে গাইস। আর ওর কাছে মনে হয় না কাস্টম হবে, হওয়া তো উচিত, কারণ যে ওর দাদাও যেহেতু একটা ইউটিউবার আছে, বড়ো সড়ো ইউটিউবার, তো তাই জন্যে। চলো গাইস, এখানে আমরা দুটো রাউন্ড হেরে গেছি গাইস, আর এখানে আমাদের চান্স আসছে গাইস। আর অমের খেলা দেখিয়ে দিব গাইস, এই বলে অমের খেলা, আর এখানে ঘুমিয়ে গেছে ওই, আর এখানে মারবো মারবো, আসুক হেডশট মারবো। আরে ভাই শোন না ভাই, আর এখানে ঢুকবে, ও ভাই সব, ও ভাই তাকে বলে হেডশট গাইস। আর এখানে যা হেডশট মেরেছি আমি গাইস, সেটা বলার বাইরে, ও ভাই সব গাইস, এত স্পিডে আমি মানে ঝটকে দেখেছি আর উপরে মেরেছি গাইস। আর এখানে আমরা ম্যাপ কেন নিচ্ছি, ব্যাক করলাম, এখানে আবার আমাদের বন্ধুটা চড়ে বসে আছে, ওকে আমি হেডশট মেরে বসে গেছি। এই ট্রিকটাই ইয়ে করবেন গাইস, কারণ যে অমের এই ট্রিকটাই কাজে লাগে, কারণ যে ওম মানে এরকম যদি থাকে কোনো বক্স টক্স মেরে ছট করে বসে যাবেন, উঠবেন মারবেন বসে যাবেন, কারণ যে এটা খুব প্রচণ্ড কাজে লাগবে আপনাদের। আর এখানে চলে এসছে আমাদের সেকেন্ড মানে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড, দুজনেরই সেম আছে। আপনাদের যদি ওই কাস্টমের ভিডিওটা যদি দেখেন, প্রচণ্ড মানে কী বলবো, প্রচণ্ড ভালো গেমটা, মানে গেমিংটা ভালোই হয়েছিলো, খালি আমার আওয়াজটা ইয়ে হয়ে গেছিলো গাইস, নাহলে আমি ইয়ে হয়ে যেতাম, মানে দিয়ে দিতাম, মানে এই ভিডিওটা আসতো না, কাস্টমের ভিডিওটা আসতো ডাইরেক্ট গাইস, যদি ভিডিও মানে ভিডিওর আওয়াজটা যদি ঠিক থাকতো, আওয়াজটা খারাপ হয়ে গেছে গাইস, তাই জন্যে আর দিতে পারলাম না, তাই জন্যে গাইস এটা দিতে পারলাম না ভিডিওটা। আর এ নুবরাদের মতন খেলছে অনেক, কিন্তু আপনাদের বলেই দিই গাইস যে এ ভালোই প্লেয়ার ছিল, এখন নাই, একে আমি এখনই গেমটা খেলে একে আনফ্রেন্ড করবো ভাই, এত নুবরা কেউ হয়। আর ওইখানে ফ্ল্যাগটা লেগে আছে ওর ডিজা লোকের, এখানে যেতে হবে, চলো যাওয়া যাক, সামনে ডিজা লোক আসছে, আর ওকে আমি শর্ট মারছি, আর এত স্পিডে কেউ মরে ভাই। আর এইটা যে কেমন করে গাইস আমি এটাই বুঝতে পারি না, এটা কেমন করে যে করে, এটা মানে এরকম করে উঠিয়ে ধরে রাখে, আমরা তো এরকম করে নামিয়ে দেয় আমার ক্যারেক্টারটা, দেখ না কোন তো ওই কোবরা নিয়ে আছে গাইস। আর এখানে স্টার্ট হয়েছে আমাদের,
আর এখানে আমাদের ম্যাচটা চলে গেছে। আপনি বলে আর আমি বারবার একই জিনিস দুবার দুবার কেন বলছি। আর হ্যাঁ, আর এখানে ওর নিচে থামছে না ম্যাক সেভেন, আমি তাড়াতাড়ি করে উপরে যাই গাইস, বসে যাই। আরে ম্যাট্রিক, ওটা সামনে দিয়ে কেন গেলাম এতবার মারলে তোকে যাবো। ওই চুলি মানে এখানেই আছে। আর আপনার আবার বলে দিচ্ছি, আপনাদের যদি কোনো আওয়াজ পান তাহলে প্লিজ ওটাকে ইগনোর করবেন। কি বলবো, সরস্বতী পূজা কিছু করার নাই। চলো আমি ম্যাচটা বের করি। আমার লাগছে যে খাবার ডাকি ভাই চলে যাবে, চলে আয় চলে আয় চলে আয় চলে আয় ভাই চলে চলো 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 স্টার্ট। না না বেট, লাস্ট গেম ওকে বলছি, কারণ এটাই আমাদের লাস্ট গেম হবে গেছে, কারণ আমি বেশি লম্বা ভিডিও বানাতে চাই না, বেশি লম্বা হয়ে গেলে আপনাদেরও একটু বোরিং লাগবে গাইজ এটাকে তো। আর তাই চলো, লোডিং হয়ে গেছে গাইজ, এটা তো আমরা পাক্কা বইয়া করতে হবে গাইজ, কারণ যে আমাদের হারলে হবে না গাইজ। একটাতে তো ই করেছি, তা আরেকটা তো বইয়া করতেই হবে, একটাতে হেড একটা বই, একটা তো বইয়া করতে হবে ভিডিওটে। ভিডিওর কথা আছে গাইজ, তাড়াতাড়ি যাই, চলে এসছে এনিমিটা, ভালো ড্যামেজ দিয়েছে ওকে ভাই। এফ কে আছে নাকি ভাই, এফ কেও আসিস, একে মেরে দিলাম, একে মেরে মারবো মার গেল। আরে ভাই বল ভাঙিস না ভাই, আর আরে কি দিলাম ওকে, সিয়ে দিতাম ড্যামেজ দিতাম ভাই। চলো এরপর এবার যদি গেমের মধ্যে বসে থাকে তাহলে করব। চলো 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 তা আপনারা, আর যদি আপনারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট যদি পাঠাতে চান তাহলে পাঠাতে পারেন। আর আপনার আইডিটা একটু বলে দিবেন, মানে কমেন্টটা বলে দিবেন যে আপনার আইডির নাম কি, আর নাহলে আইডির নাম্বারটা কি, তাহলে আমি আপনাকে দেখে অ্যাড করে নিতে পারবো। কারণ যে আমাকে অনেক ইয়ে আছে তো, অনেক ইয়ে আছে কী বলবো, অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট। তো এখানে আমরা ফ্লেম থ্রোয়ার নিয়ে নিয়েছি, ফ্লেম থ্রোয়ার নিয়ে নিয়েছি। চলো এখানে বল হাতেও নিয়ে নিলাম, চলো 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 চলো। আর আপনাদের গাইজ কি আই বাটন তো আসে, কারণ যে আমার তো আই বাটন আসে না গাইজ, জানি না আমার কী হয়েছে, আমার আই বাটনটা শুরু থেকেই আসে না। আর এখানে আমি একটাকে মেরে দিয়েছি, আরেকটা জানি না কোথায় আছে, একটাকে তো মেরেই দিয়েছি, আরেকটাকে আমার বন্ধু মেরে দিয়েছে ভাই। জিরো থ্রি জিরো হয়ে গেল, থার্টি এবার ফর্টি ফিফটি করতে হবে। চলো হাফ সেঞ্চুরি, চলো বল হাতে আবার, যেটা আমি ট্রিক নিব। চলো চলো চলো, সামনেই আছে, সামনেই এনিমি থাকবে গাইজ, আর এনিমিটার নিচে নেমে গেছে গাইজ, এখানে সামনেই দেখতে পাচ্ছি গাইজ গাছ 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 মেরে দেবো গাইজ গাছ 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 গাছ। আর রে গাইজ চলো মেরে দিলাম গাইজ, এটাকেও মেরে দিলাম গাইজ। চলো হয়ে গেলো ফোরটি হয়ে গেলো, এবার ফিফটি করতে হবে গাইজ। চলো চলো স্নাইপার নিয়ে নিলেও মজা চলে আসবে, স্নাইপার নিয়ে না নিয়ে নিয়ে। আর ভাই কিছু চুজ করছে না, এফ কে আছে নাকি, এফ কে হয়ে গেল নাকি। আর রে ভাই স্নাইপার তো নিলই, সাথে থামতে নয় নিল। চলো নো প্রবলেম, আমরা মেনে দেবো, নো প্রবলেম, আমরা যাবো জাম্প করবো, স্নাইপার দিয়ে মারছে তো আমরা থামজন দিয়ে মারবো, সামনে যাবো, উপরে জাম্প করবো, উপরে জাম্প করবো, উপরে জাম্প করবো, একে মেরে ওই তো বল বসিল, নো প্রবলেম, স্নাইপার নিব, মাঠা ফাটাবো, হয়ে গেল খেলা শেষ। আর এটাই আমাদের লাস্ট রাউন্ড ছিল গাইজ, তো তাড়াতাড়ি করে ব্যাক করাই। আর ওইও জানি না আমি ওর কাছে, আমি একবার ওয়াচিং বলাবো, যতক্ষণ একবার ওয়াচিং বলবে ততক্ষণ কী বলবো, ততক্ষণ ওকে যেতে দিব না, একটু লিখে দিই সে হ্যাঁ ফর ওয়াচিং।
वॉचिंग। हाँ गाइस तो हो गए थे सी, थैंक्स फॉर वॉचिंग গেলে যদি বোনা টু গাইস মানে আপনাদের গাইস, চলো পাঠিয়ে দিই কানে, চলো গান নিয়ে নিল ভাই, আয় না লি আরে লিখ না তিন চ্যাট লিখে দি না সে, দেখি বলে কি না, তা বল মাইকে না বলে এটাই প্রবলেম হয়ে যাবে, দেখি বলে কি না বলছো না ইন চ্যাট মাইক না বলে তাই চাই ভাই, ওকে তো ওকে কিছু তো বল, আবার তুই আবার এফকে হয়ে গেলি নাকি, ওকে টোকে তো কিছু বল, ওকে হ্যাঁ ঠিক আছে ওকে 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 তো লিখ সে, চলো সে করলাম ওকে আমি সে, আরে ভাই সে থ্যাংকস ফর ওয়াচিং ওই বলে দিল গাইস, খালি সে থ্যাংকস ফর ওয়াচিং বাই, ওই আবার বাই লিখে দিল, আর হ্যাঁ গাইস থ্যাংকস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড থ্যাংক ইউ বাই বাই, মাইনক্রাফ্টের ভিডিও তাড়াতাড়ি আসবে, অ্যান্ড থ্যাংক ইউ বাই বাই।